হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। পেনশানে একটি বড়সড় নিয়ম বদল করা হলো। কি নিয়ম বদল করা হলো? না, এতদিন পর্যন্ত নিয়ম ছিল, যদি স্বামী স্ত্রী দুজনে চাকরি করেন তাহলে স্বামীর মৃত্যুর পর স্ত্রী পাবেন পারিবারিক পেনশন বা ফ্যামিলি পেনশন, আবার স্ত্রী চাকরি করলে স্ত্রীর মৃত্যুর পরে তাহলে পারিবারিক পেনশন বা ফ্যামিলি পেনশন পাবে আপাতত ওনার হাজব্যান্ড। ওনার হাজব্যান্ড যদি কোনো কারণে গত হয়ে থাকেন কিংবা অযোগ্য হন, অর্থাৎ নেগলিজেবল যাকে বলা হয় আমাদের পেনশনের টার্মে, তাহলে তার সন্তানরা পাত, মানে পাবে ফ্যামিলি পেনশন। এটা ছিল এতদিন পর্যন্ত নিয়ম। কিন্তু গতকাল থেকে, অর্থাৎ গতকাল মন্ত্রিসভার বৈঠকে একটা নির্দিষ্ট নিয়ম করা হয়েছে যে যদি কোনো মহিলা এমপ্লয়ি বা ফিমেল এমপ্লয়ি কর্মরত অবস্থায় মারা যান তাহলে তার ফ্যামিলি পেনশন তার সন্তানরা পাবে, তখনই পাবে যদি ওই ফিমেল এমপ্লয়ি তার স্বামীর বিরুদ্ধে মামলা করেন, ডিভোর্সের মামলা অথবা ডোমেস্টিক ভায়োলেন্স বা পারিবারিক হিংসা মামলা করে থাকেন। অর্থাৎ কী ব্যাপারটা আমি একটুখানি সহজ বাংলায় বুঝিয়ে বলি। কোনো ফিমেল এমপ্লয়ি জীবিত অবস্থায় তিনি তার স্বামীর সঙ্গে ঠিক বনি বনা হচ্ছে না, এই ব্যাপারে তিনি তার স্বামীর বিরুদ্ধে ডিভোর্স মামলা করেছিলেন এবং হিন্দু আনডিভাইডেড ফ্যামিলির যে 1935 সালের যে ডিভোর্সের মামলা অনুযায়ী, সেই ডিভোর্সের মামলা নিয়ম অনুযায়ী 2 বছর নন কোহাবিটেশন যে রুলস, নিশ্চয়ই আপনারা সবাই জানে, আরেকার বলার কোনো প্রয়োজন নেই। তো সেই নন কোহাবিটেশন রুলস অনুযায়ী 2 বছর পরে বা তার একটা নির্দিষ্ট ম্যাজিস্ট্রেট যে সময় দেবে, 6 মাস কিংবা 1 বছর কিংবা 1.5 বছর একসঙ্গে আলাদা থাকার পরে ডিভোর্সের মামলাটা পাকাপোক্তভাবে সিলমোহর পায়। তো এরকম যদি ব্যাপার থাকে যে জীবিত অবস্থায় তিনি তার স্বামীর বিরুদ্ধে ডিভোর্স মামলা করেছিলেন এবং সেটা 6 মাস কিংবা 1 বছর ধরে চলছে, মিনিমাম 6 মাস ধরে চলছে, বা ডোমেস্টিক ভায়োলেন্স বা পারিবারিক হিংসার ব্যাপারে উনি ওনার, মানে ওই ফিমেল এমপ্লয়ি ওনার স্বামীর বিরুদ্ধে মামলা করেছিলেন এবং তারপর তিনি মারা যান, তাহলে গতকাল মন্ত্রিসভা বৈঠকে এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদি 6 মাস ডিভোর্স মামলা চলে এবং পারিবারিক হিংসা মামলা 6 মাসের বেশি চলে এবং তারপরে ওই ফিমেল এমপ্লয়ি মারা যান, তাহলে ধরে নেওয়া হবে যে ওনার হাজব্যান্ডের সঙ্গে ওনার ঠিক বনিবনা নেই, তাহলে পারিবারিক পেনশন হাজব্যান্ড পাওয়ার যোগ্য হবেন না, পারিবারিক পেনশন পাবে ওনার সন্তানেরা, সে ছেলেই হোক বা মেয়েই হোক। এটা নতুন নিয়ম হয়েছে। তবে এই পেনশন নিয়ম এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নয়, সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ আমাদের ভারত সরকারের অধীনে বা কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মধ্যে যে সমস্ত ফিমেল এমপ্লয়ি, অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি মধ্যে যারা ফিমেল এমপ্লয়ি তাদের ক্ষেত্রে এটা কার্যকর হবে, আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ক্ষেত্রে এটা কার্যকর হবে না। আশা করি বোঝাতে পারলাম। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।